Ha, şuradayız. Bismillahirrahmanirrahim. Şubiyo şikkerti bindo. Aşağı kori zekhan asın şabayı balo asın. Aşağı şana bişem. Korona virus tamak mahamari. Zey mahamari şabayı erman ekta ato. Jayok amra şabayı Allah kese dua kurba Allah pang zate ey mahamari çeke amadır şabayı ke hafazat kare. Fiyo şikkerti bindo. আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পাঠ ইউনিট 3 তোমাদের মূল বই পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার হলো 17 ইউনিট 3 লেসন 1 প্রাইজ গিভিং ডে এট স্কুল প্রাইজ গিভিং ডে এট স্কুল বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন বা দিবস এখানে আসো প্রথমত এখানে আমরা আজকে যে অনুচ্ছেদটা পড়ব এই অনুচ্ছেদের যে কিছু শব্দার্থগুলো আমরা জেনে নেব এখানে এক নম্বরে ইমিনেন্ট এর পরে আউটস্ট্যান্ডিং এর পরে পারফরম্যান্স ইমিনেন্ট শব্দের অর্থ হলো বিশিষ্ট আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হলো অপূর্ব পারফরম্যান্স শব্দের অর্থ হলো দক্ষতা এরপর আসো লুক এট দা পিকচার এন্ড ডিসকাস দা ফলোইং কোর্সেস এখানে একটা ছবি আছে ভালো হয়েছে ছবির দিকে তাকাও ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট এবং একজন শিক্ষিকা এখানে দুইটা প্রশ্ন আজকের যে এই প্যাসেজের দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হইছে হু ক্যান ইউ সি ইন দা পিকচার ছবিতে কাদেরকে দেখতে পাচ্ছি এখানে যে ছবি দেওয়া আছে এই ছবিতে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি দুই নম্বর হলো হোয়াট আর দে ডুইং তারা কি করছে তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা এইভাবে করতে পারি আই ক্যান সি সাম স্টুডেন্ট অ্যান্ড এ টিচার ইন দা পিকচার এরপরে যে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের এই প্রশ্নের অ্যান্সার এইভাবে দেওয়া যায় যে তারা কি করছে হোয়াট আর দে ডুইং তারা কি করছে দে আর টেকিং প্রাইজ ফ্রম দে আর টিচার তারা তাদের শিক্ষকের নিকট থেকে পুরস্কার নিচ্ছে এবার আসো আজকে আমরা যে প্যাসেজটা পড়ব এই প্যাসেজের গুরুত্বপূর্ণ কিছু মিনিং ওয়ার্ড শব্দার্থগুলো আমরা জেনে তোমাদের হাতে যদি খাতা কলম থাকে তাহলে তোমরা শব্দগুলো লিখে দিতে পারো প্রথমে বেশ বেশ শব্দের অর্থ হলো সর্বোত্তম এরপরে লিখতে পারো লেখো ডিফারেন্ট শব্দ উপলব্ধ
আচ্ছা শিক্ষার্থী বিন্দু সকল বন্ধুদের আমরা আজকের যে প্যাসেজটা পড়বো এই প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা অর্থ জেনে নিলাম। এবার আসো আমরা প্যাসেজটা অর্থ সহ পড়ি। পারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, পারাবি ফ্লোরার সর্বোত্তম বন্ধু, দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে, অলসো দে আর বোথ ইন ক্লাস সেভেন, তারা দোনজন বা উভয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, তারা কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়, অর্থাৎ দুইজন দুই স্কুলে পড়ে, ইট ইজ এ স্কুল হলিডে, আজ স্কুল ছুটির দিন, ফ্লোরাই হ্যাজ কাম টু ভিজিট পারাবি, ফ্লোরা পারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে বা পারাবিকে দেখতে এসেছে, দে আর টকিং, তারা কথা বলছে, ফ্লোরা ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সিরেমনি অফ পারাবিস স্কুল, ফ্লোরা পারাবিদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছে, ইয়াস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণের দিন, পারাবি সেজ, পারাবি বলল, অন দিস অকেশন, এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, আমাদের স্কুলের মিলনায়তনটি খুব সুন্দরভাবে বা উজ্জ্বলভাবে সাজানো হয়েছে,
Trayalar also neatly displayed on a separate table on the desk. মঞ্চের উপরে একটা ভিন্ন টেবিলে পুরস্কারগুলো সাজানো বা সাজিয়ে রাখা হয়েছে। All the students were present at the function. বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। Among others, এবং অন্যান্যদের মধ্যে the guardian, অভিভাবক and some eminent person of the locality, স্থানীয় বিশিষ্ট লোকজন বা গুরুজন সেখানে উপস্থিত ছিলেন। পারাবি কন্টিনিউস, পারাবি ধারাবাহিকভাবে তার কথাগুলো বলতেই লাগলো। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। এই অনুষ্ঠানে পিএন কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে ছিলেন। হোয়েন ডিড ফাংশন স্টার্ট, কখন এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল? ফ্লোরা আস, ফ্লোরা জিজ্ঞাসা করলো। ও ইট স্টার্ট অন টাইম, এটা নির্ধারিত সময় শুরু হলো জাস্ট অ্যাট 4 PM বিকেল 7টা বাজে। পারাবি শেষ, পারাবি বলল। আওয়ার হেড টিচার পাস রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন। দেন দ্য চিফ গেস্ট গ্যাপ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। হি হাইলি প্রেসড, তিনি প্রশংসা করলেন দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সিলেন্ট JSC অ্যান্ড SSC এক্সাম রেজাল্ট। তিনি আমাদের বিদ্যালয়ের JSC এবং SSC পরীক্ষার ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের খুব প্রশংসা করলেন। দেন হি গেট অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্ট, তারপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ শুরু করলেন। ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, চমৎকার কার্যক্রমের জন্য তিনি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ পারাবি, পারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছ? ফ্লোরা ইনকোয়ারিজ, ফ্লোরা তাকে জিজ্ঞেস করল। ইয়েস, সে বলল হ্যাঁ আই ডিড, আমি পেয়েছি। পারাবি রিপ্লাইজ, পারাবি জবাবে বলল আই গট 2 prizes, আমি 2টি পুরস্কার পেলাম। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি হলো নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য। তাহলে দেখা গেল নিয়মিত বিদ্যালয়ে যখন কোনো স্টুডেন্ট কোনো ছাত্রছাত্রী আসে তাহলে সে কি পুরস্কার পায়। অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট অন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সাম, এবং অন্যটি হলো গত বছরের সমাপনী পরীক্ষায় আমি ভালো ফলাফল অর্জন করার জন্য। তাহলে যে ছাত্র বা ছাত্রী ভালো করে লেখাপড়া করবে, এই ভালো করে লেখাপড়া করার জন্য সে কি বিদ্যালয় থেকে পুরস্কার পায়। তো এই আমরা আজকে যে ইউনিট 3 লেসন 1 যে অনুচ্ছেদটি পড়লাম, অনুচ্ছেদে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো জানলাম, এরপরে প্যাসেজটা পড়লাম, প্যাসেজের অর্থ আমরা জানবো, প্যাসেজটার অর্থ এই অনুপাতে আমাদেরকে পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হয় তাহলে আমরা যদি অর্থটা ভালো করে জানি আমরা পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে আমাদের কি হবে না কষ্ট হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যে প্যাসেজটা অর্থ সহ ভালো করে পড়ে নিবে, প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো জেনে নিবে, আর প্যাসেজের আলোকে যে 2টা প্রশ্ন এই 2টার প্রশ্ন অ্যান্সার প্যাসেজের আলোকে যেইভাবে করা হয়েছে এইভাবে অ্যান্সার করতে আমাদের কি হবে সহজ হবে। আজকে এই পর্যন্তই, যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।